আসসালামু আলাইকুম। এগুলি আইডিয়ার মাধ্যমে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দিলরুবা ইয়াসমিন, সহকারী শিক্ষক তেঘরি আইডিয়ার মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠটি নিয়ে এসেছি। আজকে আমাদের পাঠ ছয় নাম হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রজেক্টরের নাম শুনেছ এবং দেখেছ। প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয় এগুলোকে কিন্তু ডিজিটাল ক্লাস বলা হয়। ডিজিটাল ক্লাসগুলো কন্টেন্টের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ডিজিটাল কন্টেন্ট কি বা কাকে বলে সে সম্পর্কে একটু জেনে নেব। কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে গ্রাস করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে সেটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তবে এই ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে কিন্তু তথ্য উপস্থাপন এবং স্থানান্তর সহজতর হয়। তাহলে ডিজিটাল কন্টেন্ট কী সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ সম্পর্কে জানব। ডিজিটাল কন্টেন্টকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও এবং ভিডিও ও অ্যানিমেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল কন্টেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। তাহলে আমরা প্রথমে টেক্সট বা লিখিত কন্টেন্ট সম্পর্কে একটু জেনে নিই। ডিজিটাল মাধ্যমে এখন লিখিত তথ্যের পরিমাণই বেশি। সব ধরনের লিখিত তথ্য এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্য মূল্যায়ন, ইবুক সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। তাহলে এগুলো টেক্সট বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। এবার ছবি, সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা ছবি, কম্পিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। এরপর আসছে শব্দ বা অডিও, সব ধরনের শব্দ বা অডিও এই কন্টেন্টের অন্তর্ভুক্ত। যে কোনো বিষয়ে অডিও ফাইল ও অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্টও কন্টেন্টের অন্তর্ভুক্ত, অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপর আসছে ভিডিও ও অ্যানিমেশন। বর্তমানে মোবাইল ফোনেও ভিডিও থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব বা এ ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচিত হয়ে থাকে, এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কন্টেন্টও ভিডিও কন্টেন্টের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেব। Thank you.
ডিজিটাল ডিজিটাল রূপকে কি বলে? কোনটি ব্যবহারের ফলে উপস্থাপন ও স্থানান্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কয়েকটি এমসিকিউ বা গ্রহণের মাধ্যমে প্রশ্ন তৈরি করে দেখিয়েছি। তোমরা আমার ভিডিও দেখবে এবং এই পাঠটি পড়ে আরো কিছু এমসিকিউ বা গ্রহণের মাধ্যমে প্রশ্ন উত্তর তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।